হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ব্লগ অফ চেস চ্যানেল। এই লকডাউন সিচুয়েশনের মধ্যেও বের হতে হলো ইমার্জেন্সি সাপ্লাই কালেক্টের বেসিসে। সো আমি এখন যাচ্ছি সুপার শপে। আপনার এই সিচুয়েশনও আমাদের জন্য আসলে ভালো যে আশেপাশে সুপার শপগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবেল আছে। আপনি মোস্টলি 6টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত সুপার শপগুলো থেকে আপনার ইমার্জেন্সি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। আর এছাড়া হয়তো মুদি দোকানগুলো আপনার দুপুর 2টা পর্যন্ত ওপেন রাখার ইনস্ট্রাকশন দিয়েছে, আমি এটা শিওর না। সো এই অনুযায়ী আমি এখন যাচ্ছি, কাছাকাছির মধ্যে আমার জিগাতলা স্বপ্ন আছে এবং শুনেছি সেটা ওপেনও। সো ডিরেক্ট স্বপ্নতেই ওখান থেকে আমার কিছু প্রোডাক্ট কালেক্ট করতে হবে, যেগুলো একদম না হলেই না আসলে প্রত্যেক দিন থাকার জন্য। কজ বাসায় লক থাকা অবস্থায় এখন, প্লাস অনলাইন শপগুলো ডেলিভারি ওপেন থাকলেও ডেলিভারিতে যথেষ্ট প্রবলেম হচ্ছে। একটু কষ্ট করে যদি প্রপার প্রোটেকশনটা নিয়ে, লাইক মাস্ক, গ্লাভস অ্যান্ড নিজের বডির জন্য অ্যাটলিস্ট পিপি তো আমরা আসলে ডিরেক্ট ইউজ করা আমাদের জন্য উচিতও হবে না। বিকজ এরকম একটা হার্ট কন্ডিশনে অ্যাটলিস্ট যাদের দরকার তারা যেন পায়, আমাদের এটা আসলে কেয়ারফুল থাকা উচিত। সো ক্লোজ এনাফ কিছু যেটা অ্যাটলিস্ট আপনাকে প্রোটেক্ট করবে, লাইক আমি উইন্ডব্রেকার ইউজ করছি, একটা প্রপার প্রোটেকশন নিয়ে বের হওয়াটাই বেস্ট। সো আমি এসেও পড়ছি জিগাতলা স্বপ্নে, এখান থেকে জাস্ট আমি আমার ইমার্জেন্সি প্রোডাক্টগুলো কালেক্ট করেই ব্যাক করব। সো লেটস গো। আমার কেনাকাটা শেষ, আমি এখন ব্যাক করব। এমন সিচুয়েশনে আসলে আমাদের কিছু জিনিস ঠিকঠাক রেখেই বের হওয়া উচিত। অবভিয়াসলি আপনি যদি বাইক নিয়ে বের হন, মাস্ট খেয়াল রাখবেন যেন আপনার বাইকের অল পেপার্স ওকে থাকে, যেন রাস্তায় কোনো হ্যারাসমেন্টের শিকার অ্যাটলিস্ট হতে না হয়। অ্যান্ড ইফ আপনার কোনো আইডি কার্ড থাকে, সেটা স্টুডেন্ট আইডি কার্ড হোক কিংবা জব আইডি কার্ড, সেটা ক্যারি করবেন। সো দ্যাট ইফ আপনাকে রাস্তায় চেক করা হয় যে আপনি কেন বের হয়েছেন অর আপনার ইন্টেনশন, সেই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট সেটা একটা সাবমিট করতে পারেন। এছাড়া মেডিসিনের দোকানগুলো মোটামুটি ফুল যতক্ষণ তারা পারতেছে ওপেন আছে। সো আপনার যদি ইমার্জেন্সিতে কোনো মেডিসিন কেনার জন্য বের হওয়া লাগে, সেই ক্ষেত্রে কাইন্ডলি আপনি প্রেসক্রিপশনটা অ্যাটলিস্ট ক্যারি করবেন, বিকজ লকডাউনের মধ্যে আমাদের বের হওয়াটা নিষেধ। এর মধ্যে অবশ্যই আপনার ইমার্জেন্সি কাজ থাকলে আপনার বের হতে হবে, লাইক কোনো কিছু কেনাকাটা কিংবা মেডিসিনের জন্য বের হতেই হবে আমাদের আসলে এতদিন। এটা তো আর 1-2 দিন না, সেই 26শে মার্চ থেকে শুরু হয়েছে আর এখন প্রেজেন্ট কন্টিনিউ হচ্ছে, কতদিন হবে তারও কোনো আসলে বলা যাচ্ছে না, পুরোটাই সিচুয়েশনের উপর বেস করে। সো উচিত হবে যে মুভ করার যখন ইমার্জেন্সি লাগবে আমরা যেন সাথে অ্যাটলিস্ট জিনিসগুলো রাখি যেগুলো আমাদের সেফটি এনশিওর করবে। সো আমার আরও কিছু জিনিস নিতে হবে, সেগুলো আমি কালেক্ট করে ডিরেক্ট ব্যাক করব। সো ইয়েস, আমার মোটামুটি যা যা কেনার ছিল সব ডান, আমি এখন ব্যাক করছি। হোপফুলি অ্যাটলিস্ট যেন নেক্সট 1 উইকের মধ্যে আমার বের না হওয়া লাগে, এতটুকু জিনিস অ্যাটলিস্ট নেওয়া হয়েছে। তো সবাইকেই বলবো সেফ থাকবেন, স্টে হোম স্টে সেফ, অ্যান্ড আফটার লকডাউন রাইড হার্ড।